শ্যামলি হচ্ছে উত্তরবঙ্গের একটি মেয়ে, মা বাবাকে হারিয়েছে ছোটবেলায়, তারপর নিজে একটা ছেলের মতন হয়ে নিজে সব রেসপন্সিবিলিটি কাঁধে নিয়ে নিজের ভাইদের মানুষ করেছে, ভাইদের বিয়ে দিয়েছে। এখন সেই ভাইদের কাছে সে গণগ্রহী হয়ে গেছে, যে কখনো পাশের পাড়ায় একা যায়নি। আজ সে কলকাতায় চলে এসে প্রথমবার একদম একা, সে মনে করে সে অনেক বয়স হয়ে গেছে, তার প্রেমের বয়স নেই, তার বিয়ের বয়স নেই, কিন্তু সে যখন বাচ্চাদের সাথে মেশে, চা বাগানে বাচ্চাগুলোর সঙ্গে মেশে, সে কতটা বাচ্চা মন থেকে সেটা প্রকাশ পেয়ে যায়। এবং সে ভিতর থেকে খুব সরল, সাদা সিধে এবং সাদা পৃষ্ঠার মতো একটা মানুষ। এরপর দেখা যাক তার শ্যামলীর জীবনে কী হয়, কী ঘটতে পারে। কলকাতায় এসে কি অনেক মানে ঝড়ঝাপটার মধ্যে পড়তে হয়েছে, কারণ যেহেতু উত্তরবঙ্গ থেকে একা চলে আসে? হ্যাঁ, একা এসেছি, এবং ট্রেনে মাস্টার মাসে একটা অ্যাড্রেস দিয়েছিলো, ব্যাগের মধ্যে রেখেছিলাম সেই অ্যাড্রেসটা, সেটা ব্যাগ চুরি হয়ে যায় ট্রেনে, আবার সেখানে এসে একটা খারাপ লোকের পাল্লায় পড়ি, সেখান থেকে হিরোর সঙ্গে দেখা হওয়া, এবং তারপরে এই বাড়িতে আসা, চলছে একটার পর একটা স্ট্রাগল তো চলছে। কেমন চলছে শুটিং রণজয়ের সাথে, কাজ সবটা মিলিয়ে কেমন অভিজ্ঞতা? রণদার সাথে আমার আগে থেকেই আলাপ ছিল, অনেক বছর আগে থেকে আলাপ, তো একটা অদ্ভুত দাদা ভাইয়ের মতো একটা বন্ডিং আছে। আমি রণদা বলে ডাকি, আমাকে জুতুকারি করে, কি করছিস বাবা তুই এটা, মানে এইভাবে একটা কথা বলে, আমারও সেই বন্ডিংটা আছে। কিন্তু এই পুরো যে ইউনিটটা, ইউনিটটা পুরো ফ্যামিলির মতো, তো বেশ মজা লাগছে কাজ করে, বেশ এনজয় করছি। প্রোমো এসছে, দর্শকদের কাছ থেকে কি ফিডব্যাক পেলে? এখনও পর্যন্ত খুব পজিটিভ রিপ্লাই পেয়েছি, পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তবে এটুকুতে আমি মানে খুশি নই। আমি আরও ভালোবাসা চাই, আমি আরও আশীর্বাদ চাই, এই জন্য বলবো আপনারা রোজ 8:30 সময় রিপিট টেলিকাস্ট, না কোনো ফোনে নয়, আপনারা রাত 8:30 সময় Z5 এই মুহূর্তে নয়, পরে দেখবেন, 100 বার পরে দেখবেন, কিন্তু 8:30 সময় জি বাংলা খুলে দেখবেন ফোনে গোপনে। বাংলাদেশ থেকে কোনো দর্শকের রিভিউ পেয়েছো? বাংলাদেশ থেকে প্রচুর অডিয়েন্সের ভালোবাসা পাই, মানে আমরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে আমরা অগাধ ভালোবাসা পাই, এটা আমাদের কাছে অনেক বড় ব্লেসিং।